ওই মুসলমান, আজকে আমরা আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ডুবে আছি, আছি কি নাই? ও মুসলমান, আজকে আমরা যেদিকে তাকাই সেদিকেই আল্লাহর নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত যেই প্রভু আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানায় পাঠাইছেন, যেই নবীর উম্মত সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমি আর দুনিয়ার মাখলুক সৃষ্টি জীবের মধ্যে যতটুকু ব্যবধান, আমার হাবিবের উম্মত অন্য উম্মত থেকে তার চেয়ে বেশি ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মূসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনছেন নি আপনারা? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কোথায় যাইত? তোর পাহাড়ে কথা বলার জন্য যাইতেন। তো একদিন কতবুখন কথা আলোচনা হইতেছে আর বলতেছেন, আল্লাহ আমাকে আপনি এত এত মর্যাদা দান করছেন, আমার উম্মত থেকে দুনিয়ার মানুষ দুনিয়ার ইনসানের ভিতরে কি এত মর্যাদাবান উম্মত আর আসেনি আর পাঠাইবেন নি? তখন আমি যে বললাম, আল্লাহ বলেন, হে মূসা, আমি আর দুনিয়ার বান্দা দুনিয়ার মাখলুকের মধ্যে যে ব্যবধান, আমি এমন একটা উম্মত পাঠাবো, এমন একটা জাতি পাঠাবো, সেই জাতিটা অন্য অন্য উম্মতের মধ্যে এর চেয়েও বেশি মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ভাই, আল্লাহর মর্যাদা আর মাখলুকের মর্যাদা কতটুকু ব্যবধান কেউ কি বয়ান করে শেষ করতে পারে? পারে না। দেখেন কত মর্যাদা আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, দান করলেন। ও মুসলমান, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই উম্মত কি আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলেন, না না না, এই উম্মত আমি তোমাকে দিতে পারি না, এই উম্মত আমার হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দান করব। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবে আল্লাহর সাথে কথোপকথন করে, বলার পর বলতে লাগলেন, আল্লাহর সাথে কেমন মোহাব্বত। ও মুসলমান, তোর পাহাড়ে আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বলেন, হে মূসা, আমাকে তুমি দেখতে পারবা না, লাং তারনি, আমাকে তুমি দেখতে পারবা না, না না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা শুধু আহ্বান করার মতো যোগ্যতা আল্লাহ মূসা নবীকেই দান করেছিলেন, এই জন্য না করার পরেও বলেন, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কেমন মহব্বত হইলে মুসলমান, দুনিয়ার জমিনে যদি মানুষ মানুষকে মহব্বত করে, না করলেও তার থেকে চাই কি চাই না? চাই। ও নবীর উম্মত, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই উম্মতকে আমাকে দান করবা না, না না আমি তোমাকে দান করব না। আল্লাহকে বলে, ও আল্লাহ যদি না দান করো তাইলে আমাকে একটু দেখায় দাও গো আল্লাহ। আল্লাহ বলে, না না আমি তোমাকে দেখাইব কিভাবে, তুমি চলে আসার হাজার হাজার বছর পরে ওই উম্মত দুনিয়াতে দান করব, এই দুনিয়াতে যাবে, আমি তোমাকে কিভাবে দেখাবো? এবার বলে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহ যদি না দেখাইতে পারো তাইলে তাদের আওয়াজটা আমাকে শোনায় দাও। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করে বলেন, তোর পাহাড়ে মূসা আলাইহিস সালাম আবার উঠলেন, এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে ডাক দিয়ে বলিয়া, উম্মাতা মুহাম্মাদ, এই আহ্বান করার সাথে সাথে
আমরা যে আলমিয়ার রোহের মধ্যে ছিলাম, রোহে জগতের মধ্যে ছিলাম, সবাই বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইভাবে যখন আহ্বান করলেন, মুসা পয়গম্বর বলে আল্লাহ আল্লাহ গো, এই নবীর উম্মতের আওয়াজ এত সুন্দর এত সুন্দর। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুসা তুমি জানো না এই উম্মতের দাওয়া, এই উম্মত যখন আমার কাছে হাত বাড়াই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতটুকু ফিরাই না। সুবহানাল্লাহ, ও নবীর উম্মত যখন কোনো দুশ্মন তাদের দিকে হাত বাড়াইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত সোজা করে দিব। যেই নাকি বাঁকা নজরে তাকাইবে নবীর উম্মতের দিকে, ও নবীর উম্মত এভাবে যখন বলল তার অন্তর আমি সোজা করে দিব। এখন প্রশ্ন জাগে, দুনিয়ার উম্মতের এত এত ঝামেলা, এত এত নির্যাতন, এত এত নিপীড়ন কেন হইতেছে? ও নবীর উম্মত শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে আযাব দিবেন না, পরকালের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। ও নবীর উম্মত আজকে আমরা এই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আরো জোরে বলেন, ও নবীর উম্মত কেমন খুশি গো, কেমন খুশি বলে শেষ করা যাবে না। ও নবীর উম্মত এই নবীর উম্মতকে এত মর্যাদা দিয়েছে, তাইলে আমার নবীকে কি কম মর্যাদা না বেশি মর্যাদা দিছে? ও নবীর উম্মত যেই কুলাঙ্গার আপনার আমার মায়ার নবীর পরে নবী দাবি করে, আপনার আমার নবীর পরে নবী দাবি করে, এই মসনদে বসতে চাই যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, কশ্মিন কালেও ওই কুলাঙ্গারকে খতম নবুয়তের মসনদে বসতে দিতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য মুসলমান এই নবীর উম্মত হয়ে যদি খুশি হয়, এর চেয়ে সবচেয়ে বড় খুশির ব্যাপার হলো আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দান করছে, ঠিক কিনা? ও নবীর উম্মত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর আরবি বলেন, ও মুসলমান ঈমানদার ঈমান দুই ভাগে বিভক্ত, কই ভাগে বিভক্ত জুড়ে বলেন আরো জুড়ে, ইমানওয়ালার ইমান দুই ভাগে বিভক্ত, অর্ধেক ইমান শুক্রিয়ার ভিতর আর অর্ধেক ইমান দরজের ভিতর। ও নবীর উম্মত শুনিয়া রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা আমরা যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ধেক ঈমানওয়ালা বানাইয়া দিবে। আর কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন? নিয়ামত রাজি বাড়াইয়া দিব। দ্বিতীয় নাম্বার, অর্ধেক ঈমান শুকরিয়ার ভিতর আর অর্ধেক ঈমান দরজের ভিতর, তথা সবর তথা দরজের ভিতর। ও নবীর উম্মত দরজ হারা হলে হবে না। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলে ইমরানের শেষ আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে আহ্বান করে বলেন, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করে ধৈর্যের উপর অটল থাকো, অবিচল থাকো। আর কি করো, আল্লাহকে ভয় করতে থাকো, তোমরা সফল হয়ে যাবা। আল্লাহ বলেন, ইয়া
আল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপর অটল থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বলতেছেন? ঈমানদারকে বলতেছেন। জোরে বলেন কাকে? ঈমানদারকে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, কোন কোন জায়গার মধ্যে তোমরা ধৈর্য ধারণ করবা? এক নম্বর সবরু আলা তাআত, দুই নম্বর সবরু আনিল মাসিয়া, তিন নম্বর সবরু আনিল মাসিবা, সবরু আলাল মাসিবা। তিন জায়গার মধ্যে তোমরা সবর করবা। সবর করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কামেল মুমিনের দফতরে তোমার নাম লিখে দিবে। সুবহানাল্লাহ। বলেন, হে নবীর উম্মত, এক নম্বর তোমার কি করতে হবে? ইবাদতের ক্ষেত্রে তোমার ধৈর্য ধারণ করতে হবে। অধৈর্য হইলে চলবে না। ও নবীর উম্মত, মন দিয়া শুনো। আজকে আমাদের ইবাদতের ভিতরে ধৈর্য নাই, আছে নাই? ও নবীর উম্মত, যদিও নামাজ পড়তে যাই, কোন সময় নামাজটা শেষ করে চলে আসব? না না, ও নবীর উম্মত, দরজওয়ালা নামাজ তোমার পড়তে হবে। দরজওয়ালা নামাজ যদি পড়তে পারো রে, আসমান থেকে নুসরত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। ও নবীর উম্মত, আগেকার দিনে এত সুন্দর মসজিদের ব্যবস্থা ছিল না, সুন্দর টাইলস করা মসজিদ ছিল না, এমন সুন্দর বাতির ব্যবস্থা ছিল না, শহরের মতো এসি করা মসজিদের ব্যবস্থা ছিল না। কিন্তু না না, থাকার পরেও তাদের ইবাদতগুলা দরজওয়ালা ইবাদত ছিল, তাদের নামাজ নামাজ ছিল। তারা দুনিয়ার জমিনে সেজদা দিলে এই সেজদা আরশ পর্যন্ত পুস্ত, ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর উম্মত, সাহাবীদের জমানায় এমন সুন্দর মসজিদের ব্যবস্থা ছিল না, খিজুর পাতার ছাউনি মসজিদ ছিল। আসমান থেকে বৃষ্টি পড়লে মাতার মধ্যে বৃষ্টি পড়ত, আইরে সেজদা দিলে মাতা কপাল পর্যন্ত ভিজে যাইত। ভিজে গেলে কি হইত? তাদের নামাজ ধৈর্যওয়ালা নামাজ ছিল, এই জন্য তাদের নামাজ ছিল পরিপূর্ণ, আর মসজিদ ছিল কাঁচা। আজকা মসজিদ হইল পাকা, কিন্তু নামাজ হইল কাঁচা, ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর উম্মত, আজকে আমাদের ভিতরে ধৈর্যের 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 নামাজ নাই, ধৈর্যওয়ালা ইবাদতওয়ালা কম কম। ও মুসলমান, যদিও নামাজে পড়ে নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ানোর পর কোন সময় নামাজ শেষ করে দিবে? এমন মুসল্লির অভাবে নাই রে। নামাজে দাঁড়াইলো আমার পাশে, সানা পড়তে পড়তে আমি সানা পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, এর ভিতরে সে এক রাকাত পড়ে দাঁড়ায় গেল। হাই রে, এই নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাওয়া হয় পাইব? পাইবে না রে মুসলমান। আজকের নামাজের ভিতরে ধৈর্য নাই, ইবাদতের ভিতরে ধৈর্য নাই, সবরওয়ালা নামাজ নাই, ধৈর্যওয়ালা নামাজ নাই, খুশুযওয়ালা নামাজ নাই রে। আগের দিনের সাহাবীদের মতো যদি আজকে তোমরা আমরা নামাজ পড়তাম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সাহাবিয়ে কেরাম সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করছেন, আমাদেরকেও আল্লাহ সাহায্য করতেন। ও নবীর উম্মত, সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কেমন
সাহায্য করছে। তাদের ভিতরে দরজওয়ালা নামাজ ছিল, যখন যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম থেকে কোন এক যুদ্ধে গাজওয়ায়ে জাতুর রেকা যুদ্ধে থেকে যখন আল্লাহর নবী ফিরলেন, তখন প্রতিমধ্যে অবস্থান করবেন, অবস্থান করার জন্য একটা পাহাড়ের মধ্যে কাঠি বানলেন। কাঠি বাঁধার পর আল্লাহর নবী বললেন, আমরা তো সবাই দুর্বল, আমরা সবাই দুর্বল হয়ে গেছি, এখন আজকে কে আসো আমাদের মধ্যে পাহারা দিবা? দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন, আমরা পাহারা দিব। একজনের নাম হলো, যে সাহাবী দাঁড়াইলেন, যায় আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর বলতেছে, আমরা কি করব? আমরা দাঁড়াবো, আমরা পাহারা দিব। পাহারা দেওয়ার জন্য দাঁড়াইলেন, আরেকজন সাহাবী দাঁড়াইলেন। এবার দুইজন পরামর্শ করে, আমরা যদি দুইজন পাহারা দেই তাইলে আমাদের দুইজনের ঘুম আসলে একসাথে ঘুমায়া যাইব, আমি কতক্ষণ পাহারা দিব তুমি ঘুমাইবা, আর আমি পাহারা দিলে তুমি ঘুমাইবা। এভাবে দুইজন রাত্রটা বন্টন করে নিলেন, বন্টন করে নিলেন। বন্টন করার পর যখন আল্লাহর নবীর সাহাবি, আল্লাহর নবীর সাহাবি বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে, সময় নষ্ট করে লি কি লাভ হবে, আমি নামাজে দাঁড়ায়া যাই। আল্লাহর নবীর সাহাবি নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজে দাঁড়ানোর পর ওই সাহাবি ঘুমায়া গেলেন। এবার শত্রু বাহিনীরা মনে মনে ভাবতেছে, এতক্ষণ ছিল দুইজন, মনে হয় তারা ঘুমায়া গেছে, এই ঘুমের করে মনে করে তাকে তীর নিক্ষেপ করতে লাগলেন সাহাবিকে নামাজের ভিতরে। একটা দুইটা তিনটা তীর মারলেন, আল্লাহর নবী নামাজ ছাড়লেন না। শেষ পর্যন্ত মনে হইল, আমাকে তো আল্লাহর নবী পাহারা দেওয়ার জন্য দাঁড়া করাইলেন, যদি শত্রু বাহিনী চলে আসে তাইলে তো আমি আমার হেফাজত আমানতের এই পাহারা দাঁড়িয়ে আমানত আমার দ্বারা হইল না। এই বলে নামাজ শেষ করে, কোনো মতে শেষ করে সাহাবিকে ডাকলেন। ওই সাহাবি বলেন, হেরে ভাই, তোমার এই অবস্থা আমাকে আগে কেন জাগাইল না? হেরে ভাই, আমি কেন আগে তোমাকে জাগাইব? আমি যে কোরআন পড়তেছিলাম, সূরা কাফ তেলাওয়াত করতেছিলাম, এই সূরা শেষ করতে পারি নাই বলে আমি শেষ করি নাই। এভাবে রক্ত ঝরতেছে তারপরও নামাজ ছাড়ে নাই। ও নবীর উম্মত, দরজওয়ালা নামাজ সাহাবায়ে কেরাম পড়ছে, আজকে আমাদের ভিতরে এমন দরজ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নুসরত করে না, সাহায্য করে না। ও নবীর উম্মত, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের মতো যদি নামাজ পড়তে পারো তাইলে আল্লাহ অবশ্যই তোমাকে আমাকে সাহায্য করবেন। আজকে আমরা একটু মশা কামড় দিলে সহ্য হয় না, একটু একটা বাচ্চা মানুষ সাথে লাগলে বলে দুরু দুরু করে, নামাজের মধ্যে খুশু খুশু তো দূরের কথা, সবর তো দূরের কথা, তার নামাজ পর্যন্ত ভেঙে ফেলে সে নিজে চিন্তাও করে না তার নামাজটা হইছে কি হইছে না, ঠিক কি না জোরে বলেন। এ নবীর উম্মত, এক নাম্বার তোমার সবর আলা তাআত, ইবাদতের ক্ষেত্রে তোমার ধৈর্য ধারণ করতে হবে। দুই নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে তোমার ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন, কিসের ক্ষেত্রে? গুনাহের মৌকা তোমার সামনে চলে আসছে, গুনাহ করার সুযোগ তোমার সামনে চলে আসছে। না না, আমি গুনাহ করলে হবে না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর বয়ে, আল্লাহর বয়ে, আল্লাহর গোলাম, গুনাহ করলো না, ধৈর্য ধারণ করলো। এইভাবে যখন গুনাহ ছেড়ে দিবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। ও নবীর উম্মত, একদিন যদি তুমি এমন করতে পারো তাইলে তোমার জীবনের মূর ঘুরে যাবে। এর যুবক, তুমি
আর কদিন দুনিয়াতে বাসবা, তুমি মনে করতেছো যে দুনিয়ার জমিন শেষ, না না, এরপরে আরো একটা দুনিয়া আছে, আমরা জানি না, জানি না রে যুবক, এখনো সময় আছে ধৈর্য ধারণ করে, তুমি গুনাহ সারো, রাত্রির বেলা তোমার সুযোগ হয়ে গেছে গুনাহ করার জন্য, মৌকা মিলে গেছে, কেউ দেখে না, কেউ দেখে না, আমার আব্বা দেখে না, গ্রামের সর্দার দেখে না, আমি গুনাহ করার সুযোগ আমার মিলে গেছে, না না তুমি গুনাহ করিও না, গুনাহ থেকে ফিরো, যদি এমন ভাবে ফিরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদলেতে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। দেখো না, গুনাহ থেকে ফিরে আসছিল জিকিফিল নামক জালেম বাদশা, এই জালেম গুনাহের জন্য এক মহিলা মুসিবতরা এমন এমন মুসিবতের মধ্যে পড়ল, গুনাহের জন্য সে দাবিত হয়ে গেল, কেন না সন্তান গুলার খাবার নাই, হে যুব ভালো করে শুনো, ভালো করে শুনো রে যুব, আর দুনিয়ার মধ্যে তুমি আর কতদিন বাসবা, ভালো করে কান লাগায় শুনে রে যুব, ওই কি পিল্লা মকুজালেম ওই মহিলাকে কি করলেন, টাকার বিনিময়ে সে ওই মহিলাকে রাজি করলেন, জালেম ওই মহিলাটা এমন মুসিবতের মধ্যে পড়ল, যদি খাবার না নিয়ে যাই সন্তানাদি গুলা না খায় মারা যাবে, বিপদে পড়ে সন্তান এগুলা মা, মার মনে বড় মায়া আর দয়া সন্তানের প্রতি ঠিক কিনা, এ নবীর উম্মত এই মার মহিলা এই মা কি করলেন, মেয়েটা রাজি হয়ে গেলেন, কিফিল্লা মুখ জালেমের প্রস্তাবে রাজি হয়ে গেলেন, এবার কিফিল্লা মুখ জালেম গুনাহ করার জন্য, গুনাহের জন্য সে প্রস্তুত হয়ে গেল, দরজা জানালা গুলা বন্ধ করে দিল, এ যুব ভালো করে শুনো, এই জালেম যখন দরজা জানালা গুলা বন্ধ করে গুনাহের কাজের জন্য সামনে পারলো, এবার মহিলাটা কানতে শুরু করলো আর বলে চোখ দিয়ে টপ 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 করে কান্দে আর বলে আমাকে কি মাফ করা যায় না, বলে রে হে রে বোন, জালেমের অন্তরে একটু দয়া আসলো, তুমি কেন কান্দছ, বলে আমাকে কি মাফ করা যায় না, আমার জীবনে আমার জীবনে চরিত্রের মধ্যে কোনোদিন কালি লাগে নাই, এই গুনাহের দাগ লাগে নাই রে ভাই, তুমি কি আমাকে মাফ করতে পারো না, আমি আল্লাহর ভয়ে গুনাহের জন্য কান্দতেছি, এই কিফিল নামক জালেমের অন্তরের মধ্যে দয়া এসে গেছে, সুবহানাল্লাহ, এই জালেম ধৈর্য ধারণ করে গুনাহের উপর সবর করে চলে আসলো, যারে বুন যারে বুন যা, তুই যে টাকার বিনিময়ে রাজি হয়েছিলি আমার টাকার কোনো প্রয়োজন নাই, যারে বুন যারে আমার টাকা দেওয়া লাগবে না, যা তোর সন্তানাদিদেরকে তুই নিয়ে খাওয়া, সুবহানাল্লাহ বলেন, এই ঘটনাটা থেকে যখন এই এই কাহিনী হয়ে গেল, কেউ কি জানে, কেউ জানে না, জানে শুধু মহিলা আর কি ফিল নামক জালেম জানে, আর কেউ জানে না, আল্লাহর কি মহিমা, এই জালেম সকালবেলা ইন্তিকাল করলো, সকালবেলা ইন্তিকাল করলো, গ্রামের মধ্যে এলাকার মধ্যে আনাগোনা শুরু হয়ে গেছে, হয় কি হয় না, যখন একটা জালেম
একটা জালেম মানুষ মারা যায় এলাকার মধ্যে, আনাগোনা হই কি হয় না, মানুষ গুনা খুশি হয় না, বেজার হয়, কারণ জালেম মারা গেছে ভালোই হইছে, ঠিক কি না? ও নবীর উম্মত, হাইরে এই জালেম যখন মারা গেল এলাকার মধ্যে আলোচনার জোর উঠে গেল, কেননা জালেম সবার উপর জুলুম করছে, জালেম মারা গেছে ভালোই হইছে। এরে ভাই, এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন জীবন তুমি করিও গঠিবে ভুবন। ও নবীর উম্মত, আল্লাহওয়ালারা যারা আল্লাহর খাস বান্দা দুনিয়ার জমিনে, মারা গেলে দুনিয়াবাসী কান্দিনি, কান্দে না রে ভাই। ও ভাই, 2012 সালের ঘটনা, আমরা মাদ্রাসায় পড়তাম, ভাদুগর মাদ্রাসায়, ওই সময় লেখাপড়া করি, মুফতি আমিনি সাহেব বাংলার অহংকার, মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাই 12টা বাজে ফোন আসলো ছাত্র ভাইদের কাছে, হাই রে বাংলার বাপ দুনিয়ার জমিনে নয়। এই আওয়াজটা যখন কানে পৌঁছলো, এখনো আমার কান্নার আওয়াজগুলি চোখে ভাসে রে ভাই। এই রুমটা 12টার বাজে, ঠিক 12টা বাজে, কান্নার রুল পড়ে গেছে, সবাই কান্দতে আরম্ভ করলো, মুফতি সাহেব নাই, মুফতি আমিনি নাই। এরে ভাই, এমন জীবন তুমি গড়ো, তুমি মরলে পরে তোমার জন্য সবাই কাঁদবে। ও নবীর উম্মত, তুমি যদি এমন জীবন গড়তে পারো, এ আসমান পর্যন্ত জমিন পর্যন্ত তোমার জন্য কাঁদবে, সুবহানাল্লাহ। ওই দিন আসমান থেকে বৃষ্টিও বর্ষণ হয়েছিল, আমিনি সাহেব রহমাতুল্লাহ আলাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নেই। এই মুসলমান এই জন্য ভাই, দুনিয়ার জমিনে ভালো ভালো আচরণ করে যায়ও, মানুষের কাছে ভালো ভালো আচরণ করে যায়ও, কেন না তুমি তো দুনিয়ার জমিনে থাকবা না, তোমার তো চলে যাইতে হবে, তোমার সফর বহুদূর, তোমার সফর বহুদূর, একা একা সফর কেউ থাকবে থাকবে না রে ভাই, এই সফরে কেউ থাকবে না, ঠিক কি না? এ নবীর উম্মত, ওই সফরে শুধু একমাত্র তোমাকে একা একা যেতে হবে। এই জালেম মারা গেল, কিফিল মারা গেল, সবাই এক নজর দেখার জন্য সবাই দৌড়াইয়া চলে আসলো তার বাড়িতে। এবার আইসা দেখে এই জালেমের চেহারা এত সুন্দর, এত সুন্দর, পূর্ণিমার চাঁদের আলো তার চেহারার দিকে হার মানাবে, সুবহানাল্লাহ। আর দরজার মধ্যে লেখা কুদরতি লেখা, কদ গফরাল্লাহু লিল কিফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিফিল নামক জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এই দুনিয়াবাসীরা, তাকে তোমরা বৎসরা দিও না, তাকে তোমরা গালি দিও না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, এই হাদিস বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা এই হাদিসটা আল্লাহর নবী থেকে একবার নয় বহুবার শুনেছি। আল্লাহর নবী বলেন, যারা গুনাহ করার সুযোগ এসে গেছে, গুনাহ থেকে ধৈর্য ধারণ করবে, গুনাহ থেকে বাঁচার জন্য ফিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দান করে, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, এই জন্য সবরু আনিল মাসিয়া, তোমার গুনাহের
উপর তোমার ধৈর্য ধারণ করতে হবে। গুনাহের সুযোগ মিলে গেল গুনাহ করা যাবে না, মিথ্যা করার কথার সুযোগ মিলে গেল মিথ্যা কথা বলা যাবে না। তোমার তো আল্লাহর কবরে যেতে হবে, তোমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা জোরে বলেন। হে নবীর উম্মত, এই জন্য মুসলমান তিন নাম্বার হলো, সময় শর্ট, তিন নাম্বার হলো সবরু আনিল, সবরু আনিল মুসিবা, মুসিবতের সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা হে নবীর উম্মত? মুসিবত কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে কি আসে না? ধৈর্য হারা হলে হবে না? না রে, আকাবিরে কেরাম নবী আম্বিয়ায়ে কেরাম আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল, না রে, তোমরা ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য বাংলে চলবে না রে, ধৈর্য হারা হলে চলবে না। দেখো না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ভাঙে নাই, কেমন ধৈর্যের পাহাড়, ধৈর্যের পাহাড় নিজের মধ্যে রেখেছিলেন, তারপরেও ধৈর্য ভাঙে নাই। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা সবাই জানি। ও নবীর উম্মত, আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত সম্পদ দিয়েছিলেন, যেমন দিয়েছিলেন তেমন খরচ করত, আল্লাহর রাস্তায় খরচ করত, তাকে ছেলেমেয়েও দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মুসিবত দিয়া তার সব কিছু নিয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পাক দেখবেন সে ধৈর্যের উপর আছে কিনা। সবরু আনিল মাসিবা, মুসিবতের উপর সে ধৈর্য ধারণ করে কিনা। ও মুসলমান, এমন মুসিবত তার মধ্যে আসছে রে নবীর উম্মত, আরে নবীর উম্মত, তার সম্পদ সব চলে গেল, ছেলে মেয়ে সব চলে গেল, শেষ পর্যন্ত তার গায়ের মধ্যে পোকা ধরে গেল। পোকা ধরছে তাই নয়, দুর্গন্ধ শুরু হয়ে গেল, এলাকার মানুষগুলা তার কাছে থাকে না। ও নবীর উম্মত, কেমন মুসিবত! এমন মুসিবত যদি আমার আপনার মধ্যে আসে, ধৈর্য হারা হলে চলবে না, সবর বাংলে চলবে না রে নবীর উম্মত। তার মুসিবতটা এমন এমন হয়ে গেছে, মুসিবত তার শরীরের মধ্যে পোকা নেমে গেল, পোকা এসে গেল, তার শরীর পচে গেল। এবার লোকেরা বলে আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, তাকে জঙ্গলে রেখে আসো, শেষ পর্যন্ত সবাই তাকে ছেড়ে, একমাত্র তার বিবি তাকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়ার পর আল্লাহর নামের জিকির করে, জিব্বাটা শুধু বাকি, আল্লাহর নামের জিকির করে রে ভাই, শেষ পর্যন্ত এই জিব্বাটার মধ্যেও আল্লাহ পুকার আহার বানায় দিল। এবার আল্লাহর কাছে কই, আল্লাহ গো কি এমন পরীক্ষা, কেমন এমন ধৈর্য আমাকে দিলা, আমি আমার হাতে পোকা দিলা, গায়ে পোকা দিলা কোনো সমস্যা নাই, আল্লাহ এই জবান দিয়া আমি তোমার জাত ও সিফাতের গুণ কীর্তন গাইতাম, তোমার প্রশংসা করতাম, আল্লাহ শেষ পর্যন্ত আমার এই জিব্বার মধ্যে তুমি পোকা লাগাইয়া দিলা গো আল্লাহ, কোনো সমস্যা নাই, আমি এখন কোন অঙ্গ দিয়া আমি তোমার শুকরিয়া আদায় করব, সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, আজকে একটু জ্বর হইলে, আজকে একটু ব্যতিক্রম শরীরটা হইলে আর সহ্য হয় না, আল্লাহ আমার এই শুধু বিপদ দিতে জানে, আর কোনো মানুষ নয়। হে নারে নবীর উম্মত, তুমি ধৈর্য হারা হলে হবে না, এই মুসিবতের তোমাকে দিলে মুসিবতের উপরে তোমার ধৈর্য ধারণ করতে হবে। মুসলমান কি করতে হবে জোরে বলেন,
ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য মুসলমান আলোচনার শেষ দিকে চলে আসলাম। এ নবীর উম্মত সবর তিন প্রকার, তিন নম্বর হলো সবরানিল মুসিবা, তিন নম্বর হলো মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, মুফলিহুনের খাতায় তোমার নাম আল্লাহ লিখে দিবেন। আমরা আল্লাহর মুফলিহুনের খাতায় নাম লিখতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ধৈর্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্যারে হাজিরিন, আমরা যারা এখনো মাহফিলে আসি নাই বাবা।